হাঁস ধরতে যাচ্ছি, আজকে হাঁস পোয়া করতে হইবে। পানি হাঁস ময়লা করে ফেলে, কই কালো হাঁস ওই যে সব ওদিকে গেছে। যাই হোক, ডিম নিয়ে যদি বসে তো বসে দিই, ওটা মেক শিওর ওটা কিন্তু ভালো মা, পিছিটা খুব ভালো মা, টেক কেয়ার করে। ওটা হলে বাচ্চা ফুটলে গ্যারেজে নিয়ে রাখবো না। এটা লাগাও, যদি লাগাও তো কই হাঁস কই। আচ্ছা ওইটাকে, ওইটা ওইটা কি হয়েছে, ওইটা এভাবে এভাবে বসে আছে কেন? এটা ইয়ে কাবু করে ফেলছে। আরে হাঁসের বাচ্চা, আমার হাঁস হাসিকে শেষ, পানি এদিকে দিয়ে গেছিলাম সকালবেলা যে। ও মাই গড, ই মাইট বি ইনজোর্ড, লেট মি সি, ও আই এম সো সরি, ওর পা ভেঙে ফেলছে। ওকে গেট গেট হেম, গেট কই, ওটা কই, গেট হেম, আজকে ওর আমি শেষ, ওর জিন্দগি শেষ আজকে। ওকে ইউ গাইস ইয়ার রাইট প্লেস, ওই কোনাতে ওই সাইডে যাও, ওই সাইডে যাও, আদার সাইডে যাও, ওই সাইড দা আদার যে এক্সিট আছে ওদিক দিয়ে, বিহাইন্ড দা, এই যে এদিক দিয়ে বন্ধ করে দিই। খাবার নিয়ে আসে না মাইশা, মাইশা এখানে দাঁড়াও তুমি, ব্ল্যাক ব্ল্যাকটা বা ওই গ্রেট ব্ল্যাকটা ধরে ফেলো, মাইশা গো আদার সাইড, এইটা দুইটাই করে ফেলে, এইটাও করে ব্ল্যাকটাও করি, এইবার বুঝবা। সরি টু সে দ্যাট, বাট ইউ নো হোয়াট, অনেক বাড়ছো তোমরা, মেয়েদের উপর অত্যাচার, ওই সাইড দিয়ে যাও, মেয়েদের উপর অত্যাচার বের করছি, দাঁড়াও। ওকে সে হ্যালো, say hi to my viewers, say hi, hi ducky, over here, আমি এই পাশে আছি, তুমি দিতে যাও। উঠে যাচ্ছে দেখো না, এই যে বুঝতে বই সব বুঝতে, অল চিকেন অ্যান্ড ডাক্স টু দিস, ডাক্সের তোমার এরকম ফার এভাবে উঠায় খেলে তোমার ইয়ে হয়, খেতে মজা, টেস্ট বেটার। এখনো তো আলহামদুলিল্লাহ গরম পড়ে না, এই ঠান্ডার মধ্যে খেতে এটা মজা হবে, আর সুন্দর উঠে যাচ্ছে আজকে। মোটামুটি গরম পানির মধ্যে দিয়ে 15-20 মিনিট রেখে দা সেট, বেশা লাগবে না। কম দুঃখে এত কষ্ট হবে যদি জানতাম, সিরিয়াসলি দুইটা করতাম, একটা করতাম। এখনো অলমোস্ট বড় ইয়েগুলি শেষ, ফারগুলি শেষ, এখন এই ছোটগুলি দেখা যাক। ওকে স্টে টিউন, পালক তো অলমোস্ট ফেলে দিলাম, এখন যেটা গলা ফেলে দিছি, পা ফেলে দিছি, ছুরি দিয়ে কেটে নিছি, আর ভিতরে এখন এটাকে ফাইনাল করার আগে যেটা করতে হবে যে পোড়াবো, আমি পোড়ানোর আগে এটুকু বেছে নেবো, কিন্তু তার আগে নাড়ি ভুঁড়ি রয়ে গেছে, নাড়ি ভুঁড়িটাকে ইজি বের করা, আমরা এই যে পাশটা সেই স্কিনটা এইটা আমরা একটু কেটে নেব, একটু ফাঁকা করে নেব, একটু ফাঁকা হয়ে গেল না বেশি না, আর আমার হাঁসের চামড়া রাখতে হবে, এখন যদি এখানে কেটে ফেলি বা চামড়া ফেলে দিই তাহলে কিন্তু টেস্টটা হবে না, এর জন্য আমরা এদিক দিয়ে নাড়ি ভুঁড়িটা এই ফাঁকা করে নাড়ি ভুঁড়িটা বের করে নেব, খুব টেকনিক্যালি করতে হবে যাতে ময়লাটা না বেরোয়, হাত ঢুকায় এই সাইড লাগানো আছে, এটা এভাবে ছাড়াই নিতে হবে, এই যে এই যে এই সব এরকম করে ছাড়াই নিতে হবে, ছাড়তে একদম যতটা উপরে যায় এভাবে ছাড়াতে হবে, আর উপরের দিকে যাইতে হবে, যাওয়ার পরে এই যে এখানে যে রগটা, এই যে এই রগটা যেটা এটাকে সহ, এটা কিন্তু এখানে বেজে আছে, এটাকে ছাড়ায় ছাড়ায় ভিতর থেকে এবং উপর থেকে, ছাড়ায় ছাড়ায় উপর থেকে ভিতর থেকে এইভাবে আস্তে আস্তে টেনে টেনে আনতে হবে, আমি এটা ছাড়াই নিচ্ছি, অলমোস্ট আমি এটা ছুটিয়ে ফেলছি, এখন হাত ঢুকে পুরো নাড়ি ভুঁড়িটা সাবধানে বের করতে হবে যাতে ইয়েটা বের না হয়ে যায়,
Hopefully I can do this. You can get another so. This is so not easy. I'm gonna kill it. Oh my god. Oh man, this is not easy, man. Are you filming? But it's not easy. Look. Look at this. Very good. Ejita. A pasta at home. Pasta quick. Nari bulbulami bacon in them. At home, Amar. By the head, hash time. Halo quick. Chicken. All right. At home, I make a halo quick. Three clean quarter. The head can go to your quarter. মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম হংস মিথুন হংস মিথুন মানে বুঝো বুঝো হংস হংস হচ্ছে হাত মিথুন আই থিঙ্ক জোড়া একটু একটা ফেরাস তো এবার আমি গান গাচ্ছি হংস মিথুন তো ছিলাম এখন তো এটা এটা আমার হাজবেন্ড বেঁচে দিচ্ছে আর এটা আমি এখনও শেষ হয় নাই যাই হোক আর এটার ভিতর থেকে নাড়ি বুড়িগুলি বেরোচ্ছে সেটার মধ্যে কলিজা ঘিলা আমি প্যাক করে আলাদা করে ফেলছি এইটা ফ্রিজে ঢুকায় এখন বসে বসে আর আসলে ক্ষুধা লেগে গেছে এতটুকু করতে করতে আমার অ্যাটলিস্ট আমাদের দুই ঘন্টা লেগে গেছে তো বেবি গেলে ভালো ধোয়া মাছ ধুয়ে রেখেছে তো এই যে এই দুইটা কি বলছিলাম তো এই দুইটা এখন মেন চেপার এই যে এগুলি এইগুলি যে আমার কয় ঘন্টা লাগবে আল্লাহ মালুম আল্লাহ জানেন কিন্তু এখন করতে হবে ওয়ান বাই ওয়ান এখন ফ্রেশ করে ফেলছি এখন যদি আমি এটা ফ্রিজে এইভাবে রেখে দিই এভাবে যদি রেখে দিই সমস্যা নাই কারণ পরবর্তী ফ্রিজ থেকে বের করেও ফাইনাল করা যাবে হয়তো আমি এখন একটা বা দুইটি হয়তো সময় এখনও মাত্র আসর আসরে হয়নি এখনও তো আমার পুরো বিকালটাই রয়ে গেছে আমি এটা করতে পারবো হাতে অন্য কোনো কাজে নাই সো আমাদের অপারেশন কন্টিনিউ চলছে ও লুক এট দিস ইয়েস মাইশা কাম হিয়ার কাম হিয়ার সিট লুক এট দিস আমি যখন রেখেছি এটা এমন হয়ে গেছে সি আই টোল্ড ইউ দে আর অ্যাফেয়ার্স ইউ মি আই এম সরি to be arrested.